আপনার কাছে কি কোনো ভালো জায়গার খোঁজ আছে যেখানে এই সভাখানা আয়োজন করা যেতে পারে, মানে গোপনে? দেখো, রানীমা এখন গ্রামের বাড়িতে আছেন, তাকে আমি জিজ্ঞাসা করতে পারছি না। তবে আমার ধারণা এই বিষয়ে তিনি আপত্তি করবেন না। বেলেঘাট অঞ্চলে আমাদের একখানা পরিত্যক্ত আড়ত রয়েছে, সেখানে সভা করলে বোধ করি কোনো বিপদ হবে না। মেশো, আমি কি তাহলে এই খবরটা ওদের জানাবো? জানাও। তবে শোনো, এখানে কাউকে কিছু জানানোর দরকার নেই। আমরা দুজনেও গোপনে বেশি রাতে সেখানে যাব, আর ওদের জানিয়ে দিও যে ওরা নিরাপদে ফিরতে পারবে, সেই ব্যবস্থা আমি করে দেব। বেশ। এইসব কি করছেন কি মধুর বাবু? কোনো বিপদ আসছে বলে মনে হচ্ছে। আমি তাহলে আসি বেশ বাবু, জানাই ওদের। মধুর বাবু, কি মতলব আসছেন আপনারা? কারা আসছে, কাদের আসার কথাবার্তা চলছে? কি হয়েছে বদ্যিদি? কি আবার হবে, কিছুই হয়নি। আমাদের রাঘবের চেনাশোনা কিছু বিদ্যার্থী আসছে কলকাতায়, তারা এখানে একদিনের জন্য থেকে পরের দিন নবদ্বীপ ফিরে যাবে, তাদেরই ফেরার কথা বলছিল। আপনাদের বলতে চাইনি কারণ আপনারা শুধু শুধু চিন্তা করবেন। এমনিতেই মকিমপুর থেকে ফেরার পর আপনাদের যত্নার্থীর জন্য প্রাণ একেবারে অষ্টাঘর্ত হয়ে যাচ্ছে। ও, কিন্তু আপনাদের ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছিল না যে আপনারা চাতুর্দের আসার কথা কইছেন। তবে ভেবে দেখুন, এখন সাধারণ কথাগুলো গোপনে বলতে হচ্ছে, নাহলে তো একজন বলবে যে আপনার কিছু হলে, আপনার যদি অসুখ করে তাহলে আমি কি করব? হ্যাঁ হ্যাঁ, সব দোষ তো আমারই। তবে এই যে চাতুররা আসে, তাদের দেখাশোনার জন্য একখানা নোক রেখে দেবেন। আপনি বা রাঘব কিন্তু কেউ কোথাও যেতে পারবেন না। আচ্ছা রাঘব, তুমি সন্ধ্যের মুখে কাউকে কিছু না কই কেন চলে গেছিলে কও দেখিনি? বউয়ের কি চিনতে হয় না? ঠিক আছে মাসিমণি, আমি কোথাও যাব না, আমি বরং একখানা ওই চিঠি লিখে দেবো ওখানে। আসলে ওই ছাত্রদেরকে নৌকো ঘাটায় পৌঁছাতে হতো কি না, তাই ঠিক আছে একখানা চিঠি লিখে আমি ওই জগন্নাথের হাতে পৌঁছে দেবো। কি মেশোবাবু? হ্যাঁ হ্যাঁ যাও, তোমার শাশুড়িরা তো দেখছি গোড়া পুলিশের থেকেও বড় পুলিশ। আপনি এবার আপনার কাজকর্মখানা তাড়াতাড়ি সারুন, আপনাকে তো বিশ্রাম নিতে হবে, শীঘ্রই করুন। ক্ষমা করো জগদম্বা, তোমায় মিথ্যে বলতে হলো, এই কথাখানা এখন তোমায় বলা যেত না।